পরে আমি কি করলাম, এই বাজার থেকে স্পঞ্জ নিয়ে এসে কাঁচা, মানে যে ফর্ম গুলো, হ্যাঁ ফর্ম গুলো, এটা হলো বাজারে যে রশিটাও দিছি হলো প্লাস্টিকের রশি, এই লোহাটাও এখানে থাকবে না, এটাও খুলে ফেলতে, এটাও খুলে ফেলতে হবে, এটার ভিতরে আরেকটা স্পঞ্জ দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে এর ভিতরে আবার মাছ ঢুকে না থাকে, তাহলে মাছটা পচবে, পচে যাবে, বন্ধ হবে, সমস্যা দেখা দিতে পারে, এই জন্য মুখটাও বন্ধ করে দিতে হবে। তারপর এখন এটা হচ্ছে যে এটা কীভাবে কাজ করে, এখন যদি এখানে মেকানিজম হিসেবে আমরা নিয়ে আসি, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। যেমন একটা পাখি বা একটা কুকুর যদি রাস্তায় মরে পড়ে থাকে, দেখা যায় 2-4 দিন বা 5 দিন পরে ওটা ফুলে যায়, পচে যায়, পচে যাওয়ার পরে দেখা না যায় যে ওখানে বড় বড় অনেকগুলো পোকা, তাহলে এখানে প্রশ্ন হলো যে ওই পোকাটা আসছে কিভাবে। হ্যাঁ, এটা কিন্তু একটা প্রশ্ন যে পোকাগুলো আসে কোথা থেকে, কোথা থেকে আসলো। হ্যাঁ, এটাকেই মনে করেন যে আমাদের বাংলা ভাষায় বা বইয়ের ভাষায় যদি বলেন অটোটপিক ব্যাকটেরিয়া, অটোমেটিক ব্যাকটেরিয়া সেল তৈরি হওয়া বা অটোমেটিক ব্যাকটেরিয়া তৈরি হওয়া, যেমন আমরা প্রোবায়োটিককে তৈরি করে দিতেছি, এটা কিন্তু তৈরি অটোমেটিক হবে। এটা তৈরি অটোমেটিক কিভাবে, প্রাকৃতিক নিয়মেই হচ্ছে, পানিতে যেরকম হচ্ছে এটাও মানে আপনি এখানে তৈরি করতে পারবেন, আপনার টাঙ্কিতেও অটোমেটিকলি অটোটপিক হইতেছে সেটা কিন্তু থাকে না। যেটা হলো এয়ারস্টোন, এয়ারস্টোন হইতে 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 সেখানে শ্যাওলা পড়ে, সেই শ্যাওলার উপরে এই ব্যাকটেরিয়াটা হতে পারে, হয় প্রত্যেকেরই, তা নইলে অ্যামোনিয়া কন্ট্রোল আজও কিন্তু সম্ভব না। কিন্তু দেখা যাচ্ছে উনি হয়তো অক্সিজেন কম হইতেছে, এয়ারেশন কম হইতেছে, পরিষ্কার করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, হয়তো ব্লিচিং পাউডার হোক, ইয়া দিয়ে হোক, ফুল পাউডার দিয়ে হোক, পরিষ্কার করে বা মুছে দেওয়া হোক, তখন আর ওটা থাকে না, আবার ওটা হইতে হইতে দেখা যাচ্ছে যে ওনার আবার অ্যামোনিয়া গ্রো হয়ে গেলো, অনেক বেশি হয়ে গেলো, তখন এইভাবে করতে করতে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া বাড়ে, আবার উনি গুড় দেয় বা এটা করে বা ওটা করে, পানি দেয়, বিভিন্ন সিস্টেমে এই যে একটা মানে হ্যাজার্ড চলতে থাকে, এই হ্যাজার্ডটা নিয়ে পোহাতে হয় অনেক কষ্ট, হয়তো অনেক বড় বিশেষজ্ঞরা অন্য কোনোভাবেও অ্যামোনিয়া কন্ট্রোল করা, অ্যামোনিয়া কন্ট্রোল করার অনেক ধরনের মেডিসিন আছে, কিন্তু এটা হচ্ছে আপনার প্রাকৃতিক, এটা প্রাকৃতিক নিয়মে, মানে আমি মনে করি যে বা আমি নিজেও দেখেছি যে আমি দ্বিতীয়বার আমি যখন কই মাছ ছাড়ছিলাম পরীক্ষামূলক আবার 800 পিস, তখন 2 মাস 9 দিন আমার ওখানে মাছটা ছিল, আমার কোনোদিন অ্যামোনিয়া মানে বাড়ে নাই, একদিনে অ্যামোনিয়া বাড়ে, সবসময় নীল ছিল, নীল ছিল। প্রথম আমি 1 সপ্তাহ মোলাসিস অ্যাড করছিলাম, যে খাবারের 40% বা 50, আমি 60% দিছিলাম, যখন 7-8 দিন 10 দিন যাওয়ার পর আমি দেখলাম অ্যামোনিয়া জিরো, তখন আমি চিন্তা করলাম দেখি আমি 2-4 দিন মোলাসিস অ্যাড না করে আমি শুধু খাবার দিয়ে যাই, তখন আমি খাবারও দিচ্ছি, অ্যামোনিয়াও চেক করতেছি, জিরো 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 প্রতিদিনই মাপছি, আমি লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত জিরো ছিল, জিরোই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমি আর মোলাসিস দিতে হয় না, আর আমার পানিটাও একেবারে পুকুরের পানির মতো এত সুন্দর হয়েছে যে এটা হয়তো বা 5-7 বছরের একটা পুকুর বা 5-7 বছরের এখানে একটা ট্যাঙ্কি হয়েছে, পরিষ্কার পানি, মাছ এখন আবার নতুন করে মাছ ছাড়ানো যাবে, আচ্ছা আচ্ছা, এরকম হয়েছে। তো এটার যে মেকানিজমটা তো বললেন যে এটা এইভাবে বেঁধে, এর পরের বর্তিতে এটা কিভাবে কাজ করবে বা কিভাবে রাখবেন, এস্টোনো আপনার জমে সাহায্য করে, অটোটপিক ব্যাকটেরিয়া যদি আমাদের হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের নাইট্রোটপিক যে একটা ব্যাকটেরিয়া আছে, তারপর হলো হেটোটপিক যে ব্যাকটেরিয়া আছে, মানে আমাদের প্রোবায়োটিক এর মধ্যে যত রকমের ব্যাকটেরিয়া আছে এটা একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, এই সম্পর্কগুলোকে গ্রো করার জন্য বা এই সম্পর্ক গ্রোথ করার জন্য এই অটোটপিক ব্যাকটেরিয়া আমাদের প্রয়োজন আছে 100%। এই ব্যাকটেরিয়া যে কোনো ট্যাঙ্কি করেন না কেন সেখানে হয়, আর এই ব্যাকটেরিয়া ছাড়া অ্যামোনিয়া কন্ট্রোল আজও সম্ভব না। এয়ারস্টোন যদি আপনি প্রতিদিন পরিষ্কার করে দেখেন আপনি, সম্ভব না, কারণ এটা অটোমেটিকলি হতে হবে, অ্যামোনিয়া কন্ট্রোলটা অটোমেটিকলি হতে হবে, মাছ খাবে সে পায়খানা করবে। আপনি মোলাসিস দিচ্ছেন, মোলাসিসের মেয়াদ কতক্ষণ, 12-14 ঘন্টা আবার দিতে হচ্ছে, তো এভাবে তো আপনি দেখা যাচ্ছে 4 মাস একটা মাছ যদি আপনি চাষ করেন, 4 মাস যদি সেখানে আপনি মোলাসিস দেন তাহলে সেখানে কত কেজি মোলাসিস লাগবে, লাস্টে তো এমন সময় আসবে 5,000 পিস মাছের জন্য আপনার প্রতিদিন 4-5 কেজি খাবার দিতে হবে, তখন কি আপনি 2.5 কেজি কি মোলাসিস দিবেন, না তখন তো একটা সম্ভব না। কিন্তু